প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর বিশেষ এই আয়োজনে। আজকে আমাদের সাথে অতিথি হয়ে আছে দুই বাংলার জনপ্রিয় তরুণ ব্যান্ড তাল পাতা শেপাই। আমরা শুরুতেই চলে যাব তার কাছে কথা না বাড়িয়ে। কেমন আছেন? এবং শুরুতেই জানতে চাইব যাত্রাটা কেমন ছিল, যাত্রা শুরুর গল্পটা এই ব্যান্ডের। তাল পাতা শেপাই অ্যাকচুয়ালি একটা নস্টালজিয়ার জায়গা থেকে রাখা, যেহেতু ছোটোবেলায় এই তাল পাতার খেলনাগুলো মেলাতে মেলাতে খুব পাওয়া যেত। প্লাস তাল পাতা শেপাই আরেকটা মিনিং রয়েছে, যে একজন মানে সোলজার যাকে, যার চেহারাটা একটু হাস্যকর, তো ওইটা অনেকটা গানের দিক দিয়ে, হ্যাঁ কনফিডেন্সের অভাব নেই, যেটা আমরা মিউজিকের দিক দিয়ে, তো ওই নিজেদের একটু মজা করা, নিজেদেরকে একটু মজার ঠাট্টা করা, সেই দিক দিয়ে আর কি নামটা আর কি ইয়ার্কি ছলে রাখা। আমাদের দুজনের হঠাৎ করেই একদিন একটা গানের থ্রু দিয়ে শুরু হয়ে যায় তাল পাতা শেপাই। মানে কখন শুরু হয় আমরাও হয়তো বুঝতে পারিনি, এরকম একটা ব্যাপার। তারপরে ইভেনচুয়ালি আমাদের যে লিরিসিস্ট কৃতি, ওর ব্যান্ডে মানে ও জয়েন করে আর কি, তারপর থেকেই তিনজনের জার্নি আর কি চলছে। কাজগুলো করতে গিয়ে কখনো এরকম হয়েছে যে এমন কোনো বাধার সম্মুখীন হয়েছেন, কিংবা এমন বিপত্তি যেটি সবসময় বলেছে যে পিছনে ফিরে আসার জন্য, কিন্তু তারপরও এগিয়ে গিয়েছেন? বাধা আসছে মানে আরও ভালো হবে বা আরও জোর দিতে হবে আমাদের, সবসময় এটাই মনে হয়েছে। বাট হ্যাঁ, প্রচুর এসছে বাধা এরকম যে টাইম নেই বা কিছু ক্যান্সেল হয়ে গেছে লাস্ট মোমেন্টে, বা একটা বাজেটের ব্যাপার থাকে, তো হ্যাঁ বাধা প্রচুর আসে, কিন্তু কখনো হেরে যায়নি বা ওরকম ফিলিং হয়নি যে আর করব না বা এখানে থাকুক, ওইটা হয়নি কখনো। আমি বলবো যে মন থেকে চাওয়াটা হচ্ছে প্রথম স্টেপ যে কোনো গোল অ্যাচিভ করার, কারণ যখন কেউ কোনো কিছু মনে প্রাণে চায় তখনই সে ওয়ে অ্যারাউন্ড ভাবা শুরু করে যে এই প্রবলেমটা আমি আর কীভাবে পেরোতে পারি। প্রবলেমটা যত বড় তার থেকেও বেশি যদি চাওয়াটা হয় তাহলে ওই প্রবলেমটাকে ডিঙিয়ে চলে যাওয়া যায়, তো এটা অনেকটা ওই রকম। ইঞ্জিনিয়ার থেকে গানে চলে আসা, তো গায়ক হতে গিয়ে কী ধরনের বিপত্তিতে পড়তে হয়েছে, অর্থ সংকট, ভিডিও মেকিং থেকে শুরু করে অন্যান্য? একটা ছেলে হঠাৎ করে ইঞ্জিনিয়ারিং পড়ে হঠাৎ করে মাথা খারাপ হয়ে গেছে, ভাবে লোকে যে হঠাৎ করে এখন গান বাজনাকেই কেন প্রফেশন হিসাবে সে দেখছে, তো সেই রকম একটা সিচুয়েশনে বাধা দেওয়ার লোকের অভাব নেই। কারণ যেটা হয়, আমরা মানে আমাদের পছন্দের আর্টিস্টের গান শুনি ঠিকই, কিন্তু এটা ভাবি না যে আমরা ওই পছন্দের আর্টিস্টে আমরাও হতে পারি, তো সেটা আমার মনে হয় সবার মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে তার কিছু না কিছু ট্যালেন্ট থাকে, এবং সেই ট্যালেন্টটা অ্যাকনোলেজ করার মতো মানুষের অ্যাকচুয়ালি অভাব, যার কারণে এই দ্বিধাটা তৈরি হয় যে না এও পারতে পারে। তো সেটা তাল পাতার শেপাই আজকে কিছু একটা করতে পেরেছে, মানে যে আরও এরকম অনেক তাল পাতার শেপাই আমাদের মধ্যে রয়েছে, কিন্তু আমরা বা আশেপাশের লোকজন সবসময় অ্যাকনোলেজ করে ওঠে না। বাজেটের কনস্ট্যান্টের থাকে বলেই হয়তো কিছু কিছু আইডিয়া এমন বেরোয় যেগুলো বাজেট থাকলে হয়তো বেরোতো না, তো যেমন এই ভুল রাস্তায় চলে গিয়ে শ্যুট করা বা এমন এমন জিনিস যেগুলো আমরা করি, যদি বাজেট থাকতো হতো সেগুলো অন্যরকমভাবে করতাম, যেটা অত ইন্টারেস্টিং হতো না। বাজেটটা একটা প্রবলেম ছিল বলেই ওই এক্সটেন্টে গেছি, আর সেটাই হয়তো অতটা ক্রিয়েটিভভাবে আমরা এক্সিকিউট করতে পেরেছি। এরকম একটা আছে যে আমাদের যে গানটা আছে পথ গেছে বেঁকে, ওইখানে আমাদের একদিনে শ্যুট ছিল, একটা দিন শ্যুট, মানে যদি কিছু মিস হয় ভুল হয় কিছু ঠিক করার জায়গা নেই, তো ওখানে আমরা একটা শর্ট মানে নেওয়ার চান্স পাইনি, সেটা হচ্ছে সানরাইজ। তো সেইখানে আমি কি করি, ওর বাড়িতে ঘরে গিয়ে শ্যুট করে সেটাকে VFX করে আমরা একটা সিন ক্রিয়েট করি যে আমরা সানরাইজের সময় পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি, ওটা অ্যাকচুয়ালি ঘরের মধ্যে করা, ঠিক আছে, তো ওইটা হলো ওয়ান অফ দ্য চিপেস্ট আর কি ম্যানেজ করা আর কি। আরেকটা শর্ট রয়েছে যেখানে ওই সেম ইয়েতে, যেখানে আমরা রাতের বেলা আগুনের সামনে, ইনফ্যাক্ট ওই সিনটাও আমরা পাহাড়ে শ্যুট করিনি, ওটা ফিরে এসে আমরা মানে নর্মাল ফ্ল্যাট গ্রাউন্ডেই জিনিসটা আর কি করেছি, বাট তখন ইনফ্যাক্ট গরমকাল ছিল, গরমকালের মধ্যেই আমাদের জ্যাকেট পরে জিনিসটা অ্যাক্ট করতে হয়েছে, তো চিট করাটা খুব স্বাভাবিক ব্যাপার মানে ফিল্ম মেকিংয়ে, বাট এটা একটা এক্সাম্পল যে পসিবল, যে কোনো কিছু চাইলে সেটা চেষ্টা করলে হয়ে যায় আর কি। গানের কথাগুলো একেবারে আকর্ষণীয়, সময় উপযোগী বলা চলে, সেক্ষেত্রে এই তরুণ প্রজন্মেরই একটা অংশ হিসেবে কিভাবে মনে হলো যে না আমরা এই ঘরানাটাকেই বেছে নিব? পুরনো দিনের গানগুলোর মধ্যে অনেক গান রয়েছে যেগুলোর মডার্ন অ্যাপ্রোচটা হয়তো একটা মিড গেম হিসাবে খেলতে পারে, যে দুটো জেনারেশানকে মার্জ করতে পারে, তো তাল পাতা শেপাই অনেকটা ওই ব্রিজটার মতো, তো আমরা চেষ্টা করেছি যে দুটোকে একটা মার্জ করে একটা কিছু করার, যেখানে একটা মেলোডিও থাকছে আর সেখানে একটা মডার্ন অ্যাপ্রোচও থাকছে। সাম্প্রতিক সময়ের
সবকিছুকে নিয়ে লেখার কিংবা এটাকেই চর্চা করার এই প্ল্যানটা কি হুট করে নাকি শুরু থেকেই মনে হয়েছে যে না গানটা আসলে যুগকে যুগ থেকে যাবে কিংবা সমসাময়িক বিষয় নিয়ে মানুষের মাথায় গেঁথে যাবে? এই মশাদের চুমুটাও অনেক সময় মানে অ্যাকচুয়ালি খুব অদ্ভুতভাবে অ্যাক্সিডেন্টালি তৈরি হয়। একদিন মানে আমি আমাদের লিরিসিস্টের সাথে কথা বলছিলাম, তো মশার সত্যি কামড়াচ্ছিল, লোডশেডিং ছিল, তো ও হঠাৎ করে বলে যে তোর অবস্থা এমন হয়েছে, বিড়ি খায় আটানা, সিগারেট জোটে না। তো আমি তখন হঠাৎ করে ভাবি যে এটা দিয়ে তো সত্যি সত্যি একটা গান বানাতে পারছি। আমিও খুব ঠাট্টা ছলেই বলেছিলাম, তখনও পরের দুটো লাইন লিখে পাঠায় দিয়ে তারপরে ওই গানটা গুনগুন করতে করতে ওই গানটা অ্যাকচুয়ালি আমি বলি তাহলে এটা দিয়ে আমরা একটা সিরিয়াস গান বানাই, যেখানে এমন একটা সাধারণ মানুষ যার যে পলিটিক্সটার অত কিছু অত শত বোঝে না কিন্তু তার জীবনে প্রচুর সমস্যা, তো সেই সমস্যাগুলোই এক করে মশাদের চুমুটা লেখা। তো সেইটা মানে তারপরে ওখানে একটা খুব হাস্যকর সিন রয়েছে যেখানে এক নেতা মানে ভাষণ দিচ্ছেন এবং সুমন এসে ধাক্কা দিয়ে ফেলে দেবে, এটা ওরই আইডিয়া। ভাবিনি যে ওটা রাগ হবে, আমি বলছি ঠিক আছে পলিটিক্যাল কাউকে ধাক্কা মারাটা নট আ ম্যাটার অফ জোক, ঠিক আছে আমি বলেছি দল মারি এরকম, তখন বলেছি এটাই রাখবো। তো ওইটাই আরও অনেক মশাদের চুমু মানে ইনফ্যাক্ট খুব মজা করতে করতে শ্যুট করা, বাট পরে আমরা যখন সবগুলো শট এক করি তখন আমরা দেখি যে আরে বাপরে আমাদের সব সমস্যা এক করে দিয়েছে আর কি। তো হয়ে গেছে আর কি বলতে গেলে আর কি অ্যাক্সিডেন্টলি। তালপাতার সেপাই শুরুর আগে সুমন এবং প্রীতম, এবং তালপাতার সেপাই যখন জনপ্রিয়তা পেল এরপরে সুমন এবং প্রীতমের যে গ্রহণযোগ্যতা সমাজে পরিবারের কাছে কিংবা পাড়ায় সেটি এখন কেমন? মানে আমার সাথে দু তিনবার হয়েছে, মানে আমরা সাধারণ মানে জীবনে এতটাই সাধারণ যে আমাদের অনেক সময় মানুষ মানে বুঝতে পারে না যে এটাই ওই মানুষটা। তো আমাদের আমার পাড়াতে একটা ছেলে রয়েছে যে আমাদের গান শোনে, এবার আমি একদিন যাচ্ছি তার বাড়ির সামনে দিয়ে, সে আমাদেরই গান শুনছে, তো আমি তার পাশে দাঁড়িয়ে রয়েছি, তো সে আমায় চিনতে পারছে না। তো মানে আমি ওটাই ভাবছিলাম যে জিনিসটা মানে অ্যাকচুয়ালি সে এক্সপেক্ট করছে না যে আমি এখান দিয়ে ওরকম একটা খুব একটা নর্মাল টি শার্ট আর হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতে পারি পাড়া দিয়ে। তো আমাদের অ্যাকচুয়ালি লাইফস্টাইলে কোনো চেঞ্জ হয়নি, আর আমরা চাই চেঞ্জ না আসুক, কারণ আমার মনে হয় ওই যতটা মানুষ মাটির কাছে থাকে ততটাই তার উন্নতি সম্ভব। এই বাংলার যে জনপ্রিয়তা প্রথমবার যেবার আপনারা এসেছেন সেটা আসলে কতটুকু অবাক করেছে? বাংলাদেশের মানুষের থেকে প্রচুর মেসেজেস, প্রচুর কমেন্টস, প্রচুর মানে ভালোবাসা আমরা পেয়েছি। তো আমরা মানে ভেবেই ছিলাম যে হ্যাঁ একটা হিউজ নাম্বার অফ অডিয়েন্সেস আসবেন এবং তাদের থেকে একটা সাপোর্ট পাবো, এবং সেটাই হয়েছে, বাট তার থেকেও হয়তো অনেকটা বেশি পেয়েছি যতটা আমরা হয়তো ভাবিনি। তো সেটা অবভিয়াসলি আমাদের মানে বড় পাওনা বলতে গেলে, বড় প্রাপ্তি বলতে গেলে। তালপাতা সেপাইকে নিয়ে আগামীর পরিকল্পনা? প্ল্যানস তো অবভিয়াসলি আমাদের অনেক মানে প্রজেক্ট রয়েছে যেগুলো আমাদের পার্সোনালি খুব ইচ্ছে যে আমরা এক্সিকিউট করি, সেগুলোর উপরেই এখন কাজ চলছে। ইনফ্যাক্ট আমাদের পছন্দের অনেক গান রয়েছে যেগুলো আমরা এখনও সাহস করে রিলিজ করে উঠতে পারিনি, যেগুলো আমরা ভেবেছি মেবি আরও বেটার যখন আমাদের সব লজিস্টিক্যাল সাপোর্ট বা আরও যা সাপোর্টগুলো আসবে তখন আমরা এই প্রজেক্টগুলো এক্সিকিউট করতে পারবো। তো সেই ধরনের বেশ কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো এখন আমরা ভাবছি আস্তে আস্তে মানে শুরু করেছি কাজ করা, সেগুলো সামনে আসছে, তো আশা করি মানুষের ভালো লাগবে। বাট আমরা সবে দেখা গেল যে আমরা 7 দিন মানে একদম টানা বিরাট এডিট ফেডিট করে 3-4 দিন রাতে ঘুমাইনি, তারপরে গানটা আপলোড করলাম, দাদা খুব ভালো হয়েছে গানটা, খুব ভালো লাগছে এক্সেট্রা এক্সেট্রা, পরে গানটা কবে আসছে দাদা? তো আমার আবার এই 7 দিনের ট্রমাটা তখন আবার মাথায় ঘোরে যে আরে ভাই আবার সেম টাইমটা আসতে চলেছে। তো সেইটা আমি একটু বলবো একটু ধৈর্য ধরতে, কারণ অ্যাকচুয়ালি কী হয় আমরা তো নতুন নতুন জিনিসপত্র ট্রাই করি, তো তার জন্যে সময়টা লাগাটা খুব স্বাভাবিক, কারণ একটা আইডিয়া মাথায় আসবে তারপরে সেটা কীভাবে এক্সিকিউট করবো সেটা ভাবতে হবে। তো দর্শকদের বলবো একটু ধৈর্য ধরতে মাঝে মধ্যে এই আর কি। কখনো ভোর কখনো মাঝরাতে হাইওয়ে থেকে এক চিল ছাতে, কখনো ভোর কখনো মাঝরাতে হাইওয়ে থেকে এক চিল ছাতে, প্রতি পাতা থেকে চেন মলাটে, আমি শুধু শুধু খুঁজেছি আমার। দর্শক, এই ছিল আমাদের চ্যানেল 24 এর আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।